একদম অল্প পরিচর্যাতেই খুব সহজে আপনারা বাড়িতে জারবেরা ফুল গাছ করতে পারবেন। আপনারা কয়েকটা বিষয় শুধু খেয়াল রাখবেন, এই গাছে কিন্তু বেশ ভালো পোকামাকড়ের আক্রমণ হয়। আর একটা যেটা আপনাদের সমস্যা হয়, গাছটা নার্সারি থেকে এই সময় অর্থাৎ শীতের শেষ বসন্তের শুরুতেই আপনারা বিভিন্ন নার্সারিতে ভ্যারাইটিস জারবেরা ফুল গাছ পেয়ে যাবেন। নার্সারি থেকে গাছটা আনার পর আপনারা বাড়িতে সার্ভাইভ করতে পারেন না, খুব ভালো ফুল আপনারা পান না। সেক্ষেত্রে কয়েকটা বিষয়, গুরুত্বপূর্ণ বিষয় এবং খুঁটিনাটি জিনিস আজকে ভিডিওতে আলোচনা করেছি, ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই বসন্তে অর্থাৎ জানুয়ারি থেকে মার্চ মাসে এই গাছে দারুণ ফুল হয় এবং এই সময় ফুলের কোয়ালিটি এবং গাছের কালারের ফুলের কালারটা খুব সুন্দর হয়। সেক্ষেত্রে আপনারা কীরকম কী সার প্রয়োগ করবেন এবং জলের ব্যবস্থাপনা এবং কীভাবে আপনারা গাছটা প্রতিস্থাপন করবেন মিডিয়াতে, সেক্ষেত্রে আজকে ভিডিওতে সম্পূর্ণ আলোচনা করছি, ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত। নমস্কার বন্ধুরা, ইউটিউব চ্যানেল হোম গার্ডেন আপনাদের সকলকে স্বাগত, আমি সুপ্রিয়। ভালো জারবেরা ফুল গাছ করতে গেলে প্রথমেই বিশ্বস্ত নার্সারি থেকে ভালো মানের গুণগত মানসম্পন্ন চারা সংগ্রহ করবেন। বিশ্বস্ত নার্সারি থেকে টিস্যু কালচারের চারা সংগ্রহ করবেন, সেক্ষেত্রে চারার গুণগত মান, ফুলের সাইজ এবং কালার কম্বিনেশন খুব ভালো হয়ে থাকে। এছাড়াও দেশি জারবেরা প্রয়োজনে সংগ্রহ করতেই পারেন। চারা গাছগুলো বাড়িতে আনার পর খুব সুন্দর করে মিডিয়াটা তৈরি করে নেবেন, মাটি তৈরি করতে হবে। সেক্ষেত্রে 5 থেকে 7 দিন আগে মাটিটাকে তৈরি করে নেবেন। 6 বা 8 ইঞ্চির টব আপনারা ব্যবহার করবেন, 8 ইঞ্চির টবে খুব ভালো এবং খুব সহজেই দারুণ ফুল করা যায়। মাটি তৈরি করবেন 2 ভাগ বেলে দোআঁশ মাটি, একদম ঝুরঝুরে বেলে দোআঁশ মাটি, তার সাথে 1 ভাগ ভার্মি কম্পোস্ট বা পুরনো গোবর সার এবং তার সাথে সামান্য পরিমাণ নিম খোল, 8 ইঞ্চি টব পিছু 100 থেকে 150 গ্রাম। মাটিটাকে খুব সুন্দর করে মিডিয়াটা তৈরি করে নেবেন। এরপর গাছটা প্রতিস্থাপন করার সময় খেয়াল রাখবেন বেশি ভেতরে যেন গাছটা না প্রতিস্থাপন হয়, অর্থাৎ গোড়ার যে রিজিয়নটা রয়েছে সেই রিজিয়নের সমান সমান মাটিটাকে প্রতিস্থাপন করবেন। বেশি ভেতরে চলে গেলে কিন্তু গাছটা পচে মারা যেতে পারে। প্রতিস্থাপনের পর গাছে একদম ভরপুর জল দিয়ে দেবেন। এরপর গাছটা 3 থেকে 4 দিন হালকা শেডি জায়গায়, যেখানে ছায়া, সেই জায়গায় রেখে রুটটা মাটির সাথে খুব সুন্দর করে সেট হয়ে গেলে তারপর গাছগুলো যেখানে 3 থেকে 4 ঘন্টা দিনের আলো আসে এবং বাকি সময় উজ্জ্বল আলো আসছে সেই জায়গায় রাখবেন। এই গাছ ডাইরেক্ট লং টাইম সূর্যের আলো পছন্দ করে না, বরং যেখানে একটু হালকা শেডি জায়গা এবং সকালের দিকে 3-2 ঘন্টা আলো আসছে, ডাইরেক্ট সানলাইট আসছে, সেই জায়গায় এই গাছের খুব ভালো গ্রোথ হয় এবং গাছের ফুলের যে স্টিক এবং ফুলের কালার এবং লংজিভিটি অনেক দিন স্থায়ী থাকে। তা এরকমভাবেই জায়গাটা সেট রাখুন এবং কীভাবে জল দেবেন পরবর্তীতে। এই গাছের মাটিতে সবসময় জল দাঁড়িয়ে থাকুক এটা একদম এই গাছ পছন্দ করে না। আবার গাছের মাটি একদম শুকিয়ে যাবে এটা একদম গাছের পছন্দ করে না, তাহলে কিন্তু যদি মাটি একদম শুকিয়ে যায় সেক্ষেত্রে কিন্তু ফুলের মাথা কিন্তু নুয়ে যেতে পারে। তাই সবসময় একটা ময়েশ্চার লেভেল মেনটেন রাখবেন। যখন দেখবেন যে গাছের পাতাগুলো হালকা একটু ঝিমোচ্ছে তখন একদম ভরপুর গাছে জল দিয়ে দেবেন এবং প্রত্যেক দিন বুঝে বুঝে নিয়মিত জল দেবেন গাছে। এবারে এই গাছের সার প্রয়োগের ব্যবস্থাপনা। এই গাছে আমরা 3টে স্টেজে 3 রকম সার আমরা ব্যবহার করব। একদম ফার্স্ট স্টেজে আপনারা DAP 3 থেকে 4 গ্রাম 1 লিটার জলে গুলে 20 দিন অন্তর অন্তর গাছের গোড়ায় দিয়ে দেবেন। এরপরের স্টেজে যখন গাছে পাতা ছাড়তে শুরু করেছে তখন সমান রেশিওর যে NPKগুলো রয়েছে 19-19-19 বা 20-20-20 এই ধরনের সমান রেশিওর NPK 3 থেকে 4 গ্রাম 1 লিটার জলে গুলে প্রত্যেক 20 দিন অন্তর অন্তর এই গাছে দিয়ে যাবেন। এরপর যখন গাছে ফুল আসতে শুরু করেছে ঠিক সেই স্টেজে 1345 এবং 0050 এই গাছে 3 থেকে 4 গ্রাম 1 লিটার জলে একসাথে দুটো গুলে গাছের গোড়ায় দিয়ে যাবেন। 15 থেকে 20 দিন অন্তর অন্তর এই সারগুলো চলবে। এই ছিল সারের ব্যবস্থাপনা পুরো। এইবারে গাছের জলটা প্রত্যেক দিন বুঝে দেবেন, এর সাথে সাথে গাছে বেশ কিছু রোগ পোকার আক্রমণ চোখে পড়ে। এই গাছে এটা ব্যাপকভাবে আক্রমণ হয়, মাকড়ের আক্রমণ ব্যাপকভাবে চোখে পড়ে এবং সাথে যখন এই গরম আসতে শুরু করেছে এই গাছ বাঁচানো খুবই কঠিন হয়ে পড়ে, কারণ গরমের অত্যাধিক রোদের তাতে এই গাছ একদমই সহ্য করতে পারে না। তখন প্রায় সবসময় দিনের 1-2 ঘন্টা রোদ আসছে এবং বাকির সময় বেশ ছায়াযুক্ত অঞ্চলে এই গাছটা রাখতে হবে। এবারে আসছি পরবর্তী একটা সমস্যা, যেটা রয়েছে আপনাদের গাছে ভালো স্টিক, গুণগত মানসম্পন্ন স্টিক হয় না, সেক্ষেত্রে এই গাছের যেটা প্রধান সমস্যা হয় ক্যালসিয়াম এবং বোরনের ঘাটতি।
সারের পাশাপাশি এনপিকে সারের পাশাপাশি বেশ কিছু মাইক্রো নিউট্রিয়েন্ট এই গাছে অনুখাদ্য ব্যবহার করতে হবে। ক্যালসিয়াম এবং বোরন সমৃদ্ধ অনুখাদ্য, বাজারে প্রচুর অনুখাদ্য পাওয়া যায় মাইক্রো নিউট্রিয়েন্ট, এই রকম মাইক্রো নিউট্রিয়েন্ট 2-3 গ্রাম 1 লিটার জলে গুড়ে প্রত্যেক 30-40 দিন অন্তর অন্তর পুরো গাছে ভালো করে দিয়ে যাবেন। তো এই ছিল কমপ্লিট ফার্টিলাইজার সারের ব্যবস্থাপনা। এবারে আসছে এই গাছের রোগ পোকার ব্যাপারটা। এই গাছে ব্যাপকভাবে মাইটস অর্থাৎ লাল মাকড়ের আক্রমণ চোখে পড়ে। সব সময় গাছ চোখে রাখতে হবে, অবজারভেশন রাখতে হবে। যখনই মাকড়ের আক্রমণ চোখে পড়ছে, পাতায় হালকা ফ্যাকাসে দাগ, তখনই আমাদের ভালো করে একটা ভালো বাজার চলতি অনেক ভালো মাকড়নাশক রয়েছে, যেরকম ওবেরন, ওমাইটস ব্যবহার করতে পারি, এছাড়া কাকা ব্যবহার করতে পারি। এর মধ্যে যে কোনো একটা আমরা 2 ml 1 লিটার জলে গুলে 7 দিন অন্তর আমরা যদি 2 বার স্প্রে করি তাহলে কিন্তু গাছে মাকড়ের আক্রমণ ক্লিয়ার হয়ে যাবে। এবারে এ গাছে পাশাপাশি যেরকম শামুক এবং ল্যাদা পোকার আক্রমণ চোখে পড়ে, সেক্ষেত্রে আমরা প্রোফেক্স সুপার 1 ml 1 লিটার জলে গুলে 7 দিন অন্তর অন্তর 2-3 খেপ ব্যবহার করলে এই গাছে সমস্ত এই ধরনের ল্যাদা পোকা এবং শামুকের আক্রমণ ক্লিয়ার হয়ে যাবে। পাশাপাশি এই গাছে যেটা করতে হবে, সব সময় গাছ আগাছা মুক্ত রাখতে হবে এবং 15 দিন অন্তর অন্তর গাছের পুরনো পাতা হাত দিয়ে কেটে ফেলে দিতে হবে। গাছ সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। এবারে যেটা চোখে পড়ে সেটা হচ্ছে ভালো একটা হাতের কাছে ভালো ফাঙ্গিসাইড ছত্রাকনাশক রাখতে হবে। এই গাছে বেশ কিছু ফাঙ্গাল ইনফেকশন চোখে পড়ে, যেরকম গোড়া পচে যাওয়ার একটা সমস্যা রয়েছে এবং গাছে ব্ল্যাক স্পট ডিজিজ অর্থাৎ হালকা ব্রাউনি দাগ এবং পাতায় হালকা কালো ছোপ দাগ ছোপ দেখা যায়, সেক্ষেত্রে ভালো আমরা ফাঙ্গিসাইড যেরকম সাফ, ব্যাবেস্টিন বা রিডোমিল গোল্ড এর মধ্যে যে কোনো একটা আমরা রাখতে পারি। 2 ml 1 লিটার জলে গুলে ভালো করে গাছে আমরা যদি একবার স্প্রে করে দিই ক্লিয়ার হয়ে যাবে। আমরা এটা মাসে একবার করে করতে পারি, তাহলে পাতা এবং ফুলের কোয়ান্টিটি ভালো হবে এবং পাতাগুলো সবসময় গ্লেজি ভাব থাকবে। এর সাথে প্রত্যেক 2 মাস অন্তর অন্তর গাছে একটা সিউড এক্সট্রাক্ট ব্যবহার করবেন। এই যে গাছে এত সার ব্যবহার করছেন, গাছে খাবার দিচ্ছেন, গাছের খিদেটা বাড়ানোর জন্য এই প্রত্যেক 2 মাস অন্তর অন্তর 2 ml 1 লিটার জলে গুলে সিউড এক্সট্রাক্ট গাছে ভালো করে স্প্রে করে দেবেন। আমি ব্যবহার করেছি ইফকোর্স সাগরিকা, খুব ভালো রেজাল্ট, এটা ব্যবহার করতে পারেন, এতে দারুণ রেজাল্ট আসে। এইবারে সামনের যে গ্রীষ্মের সিজনে গাছগুলো ভালো রাখতে গুরুত্বপূর্ণ একটি পরিচর্যা রয়েছে। গ্রীষ্মের সিজনে প্রত্যেক দিন বিকেলের দিকে ঠান্ডা জল দিয়ে গাছে স্প্রে করে দেবেন। নর্মাল ঠান্ডা জল গাছে ভালো করে স্প্রে করে স্নান করিয়ে দেবেন। এতে কি হয়, গাছের যে ভালো সতেজ ভাবটা থাকবে এবং খেয়াল রাখবেন গাছে ফুল থাকাকালীন ফুলে যেন জল না পড়ে, এই জায়গাটা খেয়াল রাখবেন। শুধু পাতায় ভালো করে গাছ স্নান করিয়ে দেবেন প্রত্যেক দিন গ্রীষ্মকালে। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু। এইভাবে স্টেপ বাই স্টেপ পরিচর্যা করুন, জারভেরাতে আর কোনো রকম সমস্যা থাকবে না। আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দিন, আর কোনো কিছু জানার থাকলে এবং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই নিচের কমেন্ট বক্সে লিখে জানান। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিন, যাতে আমার নতুন নতুন ভিডিওর আপডেট আপনার কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। আর এই ভিডিওর গুরুত্বপূর্ণ তথ্য অবশ্যই নতুন নতুন বাগানি বন্ধুদের কাছে শেয়ার করে দিন।